আগে আমরা মন্দিরে ফ্লাওয়ার্স লাগাতাম, এবার আমরা বেলুনস লাগাচ্ছি। ইস খুশি মে ইয়ে তোফা রাখলো, কৃষ্ণ ঠাকুরের বার্থডে আর বৃষ্টি হবে না। সুন্দর লাগছিল দেখতে, স্পেশালি রাধা রানীকে দেখতে অপূর্ব লাগছে। পুজোর বাজার করবে, চাল আনবে। কত করে আজকে চালের পড়া ভাই? ওয়াও, বাড়ি রোজ ভাই সাক্ষী লাগছে। এটা কি না সবজিটা হবে, লঙ্কা কেটে রাখা, দেন এখানে কুমড়ো ভাজা হচ্ছে। আমাকে এটা, আমি পিককে খুঁজছিলাম বাট উনি আমাকে এটা রেকমেন্ড করেছেন। কেক বানানো হচ্ছে, দারুণ ফুলছে কেকটা। গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এত সকাল সকাল উঠে সেজে টেজেছি বিকজ আজকে হচ্ছে জন্মাষ্টমী, টুডে লর্ড কৃষ্ণ ওয়াজ বর্ন। আজকে আমাদের ধুমধাম করে বাড়িতে সেলিব্রেশন। তাছাড়া আমি হচ্ছে মন্দিরেও যাচ্ছি বিকজ এবারে ডিটিজ আউটফিটসগুলো আমি করেছি হবিবপুর ইসকনের। আই এম ভেরি ভেরি এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। সুমতি যদি চায় তাহলে সুন্দর করে ওরা সবাই সেজে উঠবে, অ্যান্ড আই কান্ট ওয়েট এনাফ টু সি দেম। এবার অনেক অনেক ভালো ভালো প্রিপারেশনস ছিল, যেরকম আগে আমরা মন্দিরে ফ্লাওয়ার্স লাগাতাম, এবার আমরা বেলুনস লাগাচ্ছি। আমাদের বার্থডেতে কি হয়, আমরা বেলুনস লাগিয়ে সুন্দর করে সেলিব্রেট করি, তো আমি কৃষ্ণার বার্থডেতে ওটাই চেয়েছিলাম যে বেলুনস লাগিয়ে সুন্দর করে সাজানো হবে। অনেক ইউনিক ইউনিক জিনিস, মটকি, সেগুলো তোমাদের সব ওখানে গিয়ে দেখাবো, ওগুলো ইন্ট্রোডিউস করেছি একটু এক্সপেরিমেন্টাল করে তোলার জন্য, একটু আলাদা রকম কিছু করেছি। তো বুঝতেই পারছো আমার মধ্যে কি হচ্ছে, তোমরা সাথে থেকে ব্লগটা পুরো দেখার জন্য, বিকজ উই আর গোয়িং টু হ্যাভ সো মাচ ফান টুডে। তিলক পড়া আমার বাকি আছে অ্যাজ ইউজুয়াল, এই কারণে বললাম ডিপটা উঠতে। দ্য মোমেন্ট যখন ও ঠিক করে পড়াতে পারে না, মানে আমার মাথা গরম হয়। আজকে রোহনের বার্থডে ছিল, কত এফোর্ট, আজকে সকালবেলা উঠে ঘুম থেকে এসছে এত সকালে। এখন কটা বাজে? গুড মর্নিং, আমরা এখন যাচ্ছি মন্দিরে, ঘুম বাজে হচ্ছে 7টা। 7টা বেজে গেছে তো? 7টা চাও, কিরকম হবে বল আজকে, কিরকম লাগবে? ভালোই হবে। হ্যাঁ 5টা বাজে, ভেরি গুড হবে, ভেরি গুড, ভেরি গুড হবে। বাবা কোথায়? বাবা নিচে। চল, কৃষ্ণ ঠাকুরের বার্থডে আর বৃষ্টি হবে না, ইয়ে তো নেই হয়ে সকতা। সকাল থেকে দেখছি এত জোরে বৃষ্টি পড়ছে। সবজি আনবে, কাটাকুটো হবে, তারপরে তারপরে ভোগের রান্না হবে, তারপরে আমরা, এইটা হচ্ছে আজকে আমাদের প্ল্যান। পিছনে ইজ দ্য সাইড এফেক্ট অফ মনসুন সিজন, আই নো ইউ গাইজ ক্যান রিলেট। আর কতটা অস্বস্তি হয় ঘরের মধ্যে এরকম দড়ি টাঙিয়ে রেখে ইয়ে করতে, আমার থেকে ভালো আর কেউ জানে না, বিকজ আমায় ভিডিও করতে হয় অ্যান্ড মা ঠাম্মা জায়গায় জায়গায় এগুলো লাগিয়ে থুয়েছে। আজকের প্ল্যান তো তোমরা কিছুটা শুনলে ঠাম্মার মুখ থেকে, আমি তোমাদেরকে বলি, আমি মন্দির থেকে আমরা জাস্ট ফিরলাম এই মাত্র, সবাই খুব হ্যাপি হয়েছে, খুব হ্যাপি হয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে, স্পেশালি রাধা রানীকে দেখতে অপূর্ব লাগছিল। কৃষ্ণার বার্থডেতে কৃষ্ণা মেড শিওর যে কৃষ্ণার থেকেও ভালো যেন রাধা রানী লাগে, মানে সাচ আনকন্ডিশনাল লাভ, এটা বারবার প্রুভ হয় নট অনলি ইন বুকস অ্যান্ড এভরিথিং বাট অলসো ইন প্র্যাকটিক্যাল লাইফ। ভক্তির পথে যারা আছে না, তাদের লাইফে এরকম ছোট ছোট এরকম ইনসিডেন্টস হবে যেগুলোর থেকে মনে হবে যে আমরা কলিযুগে তো আছি ঠিকই, লেকিন এক্সিস্টেন্স অফ গডটা কিন্তু এখনও প্রতিটা স্টেপে স্টেপে আমরা বুঝতে পারবো। কিন্তু তার জন্য একটাই জিনিস দরকার পড়ে, দ্যাট ইজ ফেথ, একদম আনকন্ডিশনাল ফেথ, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ভগবান
নেই না, ভগবান আমাদের মধ্যেই, আমাদের প্রতিটা জিনিসে, প্রতিটা জিনিসে তো তারই। আজকে আমি অনেক হ্যাপি অ্যাকচুয়ালি, নট জাস্ট বিকজ আমি আজকে সুন্দর করে আউটফিটস বানিয়েছিলাম, ওটা তো অবভিয়াসলি একটা রিজন, কারণ কি এবার বেলুন দিয়ে সাজানো হয়েছিল, বাটারের আমি পেন্ট করেছিলাম মটকিগুলোতে, স্তুলো দিয়ে আমি মাখন মাখন ওগুলো করেছিলাম, তো ওগুলো সবার খুব পছন্দ হয়েছে ছোট ছোট জিনিসগুলো। আমি জানতাম না কিরকম লাগবে, কিরকম প্রথম করছি ওই জিনিসটা, সবাই ভালো বলবে কিনা, বাট অ্যাকচুয়ালি সবার খুব পছন্দ হয়েছে। আর আই এম সো থ্যাংকফুল টু গড ফর অ্যাকসেপ্টিং ইট। সুন্দর করে পরে আছো মানেই তোমাদের খুব পছন্দ হয়েছে। আই এম অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। আর একটা রিজন যেটা, সেটা হচ্ছে জন্মাষ্টমী ইজ দ্য বার্থডে অফ মাই কানা, অ্যান্ড আমার নিজের বার্থডেতে যতটা খুশি হয় ততটা খুশি কানার বার্থডেতেও হয়, বিকজ সেই তো আমাকে ক্রিয়েট করেছে, অ্যান্ড আজকে তার বার্থডে। খুব মজায় মজায় কাটাবো আমরা সবাই, অনেক রকমের সেবা করব, অ্যান্ড চলো ভিডিওটা কিন্তু দেখতে থেকো তোমরা। এখন বাজারে যাবো ওর সাথে। কার সাথে? তোর সাথে। আমাকে খুব ভালো লাগে না ওর সাথে যাও, দুবার দুবার জিজ্ঞেস করছে কার সাথে, ঘোড়া খেয়ে ঘোরাবো। সেই একটা ভিডিও হয় না যে এরকম দুটো ক্যামেরা এরকম হাত দিয়ে নাকি এরকম, তো পেছনে চলে গেলাম দুজন দুজনকে দেখানো। ও হ্যাঁ, বাট এখন হবে না, তুই নিজেকে দেখা, তুই এখানে ধর। জন্মাষ্টমী কে লিয়ে শপিং করকে আয়ে হ্যায়। ও বাবা বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি। কত করে আজকে? সেগুলো দেখ সুন্দর একদম ফোলা ফোলা। অ্যাকচুয়ালি এই রোজ গুলো হয় এরকম রোজ ইউজ হচ্ছে। সুন্দর লাগছে হোয়াইটের সাথে কম্বিনেশন পিঙ্কটা। মা এখানে করছে পায়েস, কোনটা এটা খির না, এটা খির দূর থেকে জ্বালাচ্ছে। And this is paish. Shabur paish. Menu mein bahut kuch hai. Kyunki janam din hai. Kiska? Krishna ka. Ita amader gacher madhabi lata. Wow. Ita hocche Radharani's favorite food. Tai? Kheshmesh. Madam ajke chuti be. Master jera ke ashini. Chhotun kakur sathe hat lagiye ghor gojacche. Ar eta master jera video ta dekho. বেচারা আমার বনু আর আমার কাকু, ছোটন কাকু মুখটা পুরো কালো হয়ে গেল কাকুর কাজ কাজ করতে করতে তোমার। হ্যাঁ রোজ করে। হাই গাইস, সি ইউ আফটার দিস চেঞ্জ। এর মধ্যে আছে হচ্ছে পাস্তা, বিকজ আজকে রাত্রে আমাদের পাস্তা খাওয়ার প্ল্যান, অ্যান্ড এগুলো হচ্ছে তালের বড়ার সেই, ও দিস ইজ পটেটো পাস্তা, আর তালের গ্রেভি যেটা দিয়ে বড়া হবে, ভগবানকে সাজানো হচ্ছে। আমি খুব এক্সাইটেড ছিলাম ওটার জন্য যে আমার ঘরের ঠাকুরটাকে আমি কখন নিজে হাতে সাজাবো। দেখো তোমরা, আমি এখন সাজাচ্ছি নিজের মতন করে। এই বাসিটা কোথা থেকে নিয়েছিস? বাসিটা খুব সুন্দর, মায়াপুর থেকে নিয়েছি। আমাকে এটা, আমি পিককে খুঁজছিলাম, বাট উনি আমাকে এটা রেকমেন্ড করলো যে ব্লু কালার নাও কৃষ্ণর জন্য, জন্মাষ্টমীর দিন দিলে খুব ভালো লাগবে দেখতে।
প্রত্যেক বছরই কৃষ্ণকে একটা নতুন বাসি গিফট করি জন্মাষ্টমীর দিন। আমি সাজিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। ওর ঘরেরটাও কি সুন্দর সাজিয়েছে, তার ব্যাঙ্গেলস গুলো দেখো, টুনিও সাজিয়েছে। কুছ আলফাস হো যায় অমিতাভ বাবু। কৃষ্ণ কেন জন্মগ্রহণ করেছে জানা আছে? ধর্ম স্থাপনা করতে। ঠিক আছে, দিয়েছি কিনা? কৃষ্ণ জন্মগ্রহণ করেছে, দেব কি আর বাসুদেবকে বেশি করেছে, আমার ভক্ত। ও আচ্ছা, ডিভোটি, পাঁচ লাইফের প্রিয়। হ্যাঁ, পাঁচ লাইফের ডিভোটি। কৃপা করে তার মা বাবাকে চুজ করেছে, সে জন্মগ্রহণ করেছে। আর দশটা মানুষের মতো তার জন্ম নয়। হোয়াটস গোইং অন? এটা হচ্ছে ভগবানের জন্য মিষ্টি সাজাচ্ছে। দেখ কিতনা সারা মিষ্টি হ্যায়। কেক বানানো হচ্ছে, দারুণ ফুলছে কেকটা। প্রতি বছরই আমরা হচ্ছে প্রতি ঘরে এরকমভাবে ধুনুচি দিই, বিকজ ইট ইজ কনসিডার যে ইট ওয়াইপস আউট অল দ্য নেগেটিভ এনার্জি। সো আজকের এই শুভ দিনে ঘরে ঘরে আমরা এরকমভাবে ধুনুচি দিই। আমাদের সন্ধ্যা আরতি হচ্ছে। পাপাকে অফিস মে আশীর্বাদ, ব্যবসা বড় করো। দাঁড়াও, দুজন বসে এখানে টিভি দেখছে, বৃন্দাবন ব্লগস। বাবা টাইম কাটছে না, বাবা বললো ব্লগ চালিয়ে দে, ব্লগ দেখি। ভগবানকে খেতে দেওয়া হয়েছে, এখন আমরা আস্তে করে উপোষ ভাঙতে চলেছি, তাই তো নাকি? হ্যাঁ তাই তো, হার দিচ্ছে না। কাকুমার খবর নেই, কি খবর? কি খবর? ভালো ভালো, এত এত বাবা জীবনে দেখিনি, আজকে দেখছি। মানে দেখেছি বাট ফিল হয়নি, আজকে লেজিট ফিল হচ্ছে প্রতিটা খাবারের। চলো খেতে বসি, ঘিয়ের গন্ধ ছেড়ে গেছে। সো আই হোপ তোমাদের আমার জন্মাষ্টমী ব্লগটা খুব ভালো লেগেছে, আমার অনেস্টলি ওয়ান অফ মাই ফেভারিট ব্লগস এইটা। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম অ্যান্ড কালকে রাতে খুব খুব টায়ার্ড ছিলাম, যার জন্য ব্লগ করার হয়নি, এসে খেয়ে জাস্ট শুয়ে পড়েছি। আজকে শিলা প্রভুপাদের অ্যাপিয়ারেন্স ডে, তার জন্যে মন্দিরে আজকেও আমাদের যাওয়া আছে, সো আমরা ওদিকে যাবো। অ্যান্ড আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এরকম আরও অনেক অনেক ব্লগস নিয়ে আসছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।